বিপুনিতে আপনাদের সবাইকে স্বাগত। পিঠা পুরি রুটি এগুলা খেতে কে না পছন্দ করে, কিন্তু এই ব্যস্ততার সময় এগুলো করার সময় কোথায়? তাই আপনার এই সমস্যার সহজ সমাধান করার জন্য আমরা এনেছি আপনাদের জন্য অ্যাপিক্স পুরি চাপাতি প্রেস। আমরা এখন দেখাবো আমরা এই অ্যাপিক্স পুরি চাপাতি প্রেসের সাথে কি কি পাচ্ছি। আমি এখন প্রোডাক্টটা আপনাদের সামনে আনবক্সিং করব। অসাধারণ এই প্রোডাক্টটা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল দেওয়া। আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর, একদম আয়নার মতো ঝকঝক করছে, আপনি আপনার মুখও দেখতে পারবেন, এত সুন্দরভাবে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করেছে। অসাধারণ প্রোডাক্ট, সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আর এটার পেছনে দেখেন তিনটা হচ্ছে স্ট্যান্ড দেওয়া আছে, যার উপরে হচ্ছে আপনারা ভর করে কাজটা করবেন। আর এই স্ট্যান্ডটা থাকার কারণে সবচেয়ে বেশি যেটা উপকার হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটাতে যখন আপনি কাজ করবেন, এই প্রোডাক্টটা হচ্ছে হেলে যাওয়া বা নড়ে যাওয়া বা পড়ে যাওয়া এরকম কোনো প্রবলেম হবে না। তো এটার সাথে হচ্ছে একটা স্ট্যান্ড দেওয়া আছে, খুব সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া আছে, সাথে হচ্ছে একটা স্ক্রু দেওয়া আছে। এটা আপনাকে নিজেই হাতে সেট করে নিতে হবে, তো একদম ইজি সেট করা, খুব কঠিন কোনো ব্যাপার না। আপনি নর্মাল হাত দিয়েই হচ্ছে প্রোডাক্টটা সেট করতে পারবেন। আমি আপনাদের প্রোডাক্টটা সেট করে দেখাচ্ছি যে এটা আপনারা কীভাবে সেট করতে পারবেন। আপনার কোনো স্ক্রু বা কোনো কিছু প্রয়োজন হবে না, আপনি নর্মাল হাতেই হচ্ছে সেট করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি সেট করে ফেলেছি প্রোডাক্টটা। জাস্ট হচ্ছে আপনারা এভাবে দিয়ে এরকমভাবে চাপ দিলেই আপনার যে প্রোডাক্টের যে কাজটা, আপনার রুটি তৈরি করতে পারেন, লুচি তৈরি করতে পারেন, কিংবা হচ্ছে আমরা যে ফুচকা বাসায় তৈরি করে খেতে চাই সেটাও আপনি হচ্ছে এই চাপাতি, আপনার পুরি চাপাতি এটার মাধ্যমে হচ্ছে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো আমরা হচ্ছে এটার মধ্যে ছোট 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 করে আপনি হচ্ছে দুই তিনটা পুরি একসাথে হচ্ছে প্রেস করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে আপনার রুটিও হচ্ছে খুব সহজে বানাতে পারবেন। মূলত যারা হচ্ছে রুটি নিজেরা তৈরি করতে পারে না, খুব সমস্যা হয়ে যায়, তাদের জন্য তো একদম পারফেক্ট একটা জিনিস। তাছাড়া যাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, এত পরিমাণ হচ্ছে রুটি পুরি কারোর জন্য তৈরি করা পসিবল না, জানেনই তো সবাই ব্যস্ত থাকে, সবারই একটা কাজ থাকে। সেখানে হচ্ছে আমরা এই সময়ের জন্য অনেক সময় আমাদের পছন্দের জিনিসগুলো আমরা নিজেরা নিজেদের মতো তৈরি করে খেতে পারি না, আমাদের বাইরে যেতে হয়। তো সেটা আপনারা এই জিনিসটা একদম সহজ করে ফেলবে। আপনার কিচেনকে আরও যদি আপনি আলট্রা মডার্ন করে সাজাতে চান, তাহলে তো আমি বলবো এই জিনিসটা ছাড়া চলবেই না, এত সুন্দর একটা প্রোডাক্ট। যারা হচ্ছে এটাতে রুটি তৈরি করতে চান, তাদের জন্য আমি বলবো একদম ইজি একটা প্রসেস। আমরা হচ্ছে এখানে যে স্টিলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আপনারা ডিরেক্ট রুটি বানাতে যাবেন না, আপনারা এটার উপরে এরকম পলি টাইপের আপনাদের হচ্ছে একদম নিউ যে পলি থাকবে এখানে একটা পলি দিবেন। পলি দেওয়ার পর হচ্ছে আপনি উপরের পাটটাতে হচ্ছে আরেকটা পলি দিবেন। পলি দিয়ে হচ্ছে আপনি মাঝখানে হচ্ছে আপনার রুটিটা দিবেন, মাঝখান বরাবর, মাঝখান বরাবর দিয়ে তারপর আপনারা এইভাবে দিয়ে শুধু প্রেস করে দিবেন। প্রেস করে কিছুক্ষণ জাস্ট ধরে রাখবেন, 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর্যন্ত ভালো করে প্রেস দিয়ে ধরে রাখলে আপনার এখানে তারপর খুলে দেখবেন যে একদম সুন্দর গোল রুটি হয়ে গেছে। খুব ইজি প্রসেসে হচ্ছে আপনি আপনার পছন্দের রুটি বানান, পুরি বানান বা আপনার হচ্ছে ফুচকা বানান, খুব সহজেই এই প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় যে কাজ আছে নিত্যদিনের সেগুলো সম্পূর্ণ করতে পারবেন। অসাধারণ এই প্রোডাক্টটি শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন, বিডি বিপণির সাথেই থাকুন। আজকে হচ্ছে আমি আপনাদের জন্য এমন একটা প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে এখন অনলাইনে খুব বেশি চলছে, প্রত্যেক অনেক পেজে দেখা যাচ্ছে খুব ভালো এই প্রোডাক্টটা হচ্ছে চলছে। তো তাই ভাবলাম যে এইটা নিয়ে আপনাদের জন্য একটা সুন্দর একটা রিভিউ ভিডিও করা দরকার, কারণ এটাতে হচ্ছে কি সমস্যা হতে পারে, কি কি সুবিধা আছে, তো সেটা সবারই জানা দরকার, যাতে জেনে শুনে সবাই হচ্ছে প্রোডাক্টটা ক্রয় করতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে হচ্ছে আমি এটা আনবক্সিং করে রেখেছি, এবং আমার যে হ্যান্ডেলটা যেটার মাধ্যমে হচ্ছে আমি প্রেস করব, এটা হচ্ছে সেট করা আছে। আর এটা কিন্তু সেট করা থাকবে না, এটা আপনাকে হচ্ছে খোলা অবস্থায় থাকবে, আপনি নিজের হাতে হচ্ছে প্রেস করে রাখবেন। আর এটার ভিতরে হচ্ছে তারা
আপনাকে একটা কাগজ দিয়েছে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ান হিন্দি ভাষায় লেখা আছে এবং এখানে বলা হয়েছে যে আপনি রুটি বানাতে পারবেন পুরি বানাতে পারবেন রুটি পুরি বা হচ্ছে চাটনি জাতীয় যা আছে এগুলো হচ্ছে আপনি এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করতে পারবেন মানে আপনি বানাতে পারবেন তো কিভাবে বানাবেন এটা ফারস্টে হচ্ছে আমি নিজে ইউজ করেছি কারণ ইউজ করা ছাড়া কখনো বলা যায় না যে প্রোডাক্টটা কেমন হবে তো প্রোডাক্টের ওয়েট কিন্তু খুবই ভালো যেমন হচ্ছে হাত থেকে পড়ে গেলে যে আপনার এটা ভেঙে যাবে এমন কিছু না প্রায় 1.3 হচ্ছে সরি 1 কেজি 300 গ্রাম ওজন আছে এটা আর যে আপনার যে লং চড়াই হচ্ছে 7.5 সেন্টিমিটার হবে তো সাধারণত এর বেশি কেউ রুটি বানায়ও না তো এতটুকু পরিমাণই হচ্ছে একদম পারফেক্ট যেটা হচ্ছে আপনার মিডিয়াম রুটি বা আপনি হচ্ছে পুরি বানাতে চাইলে পুরি বানাতে পারবেন বা একসাথে হচ্ছে আপনারা ছোট ছোট যে আপনারা ফুচকা বানাতে চান তো ছোট ছোট হচ্ছে এই পাশে দুইটা তিনটা করে আপনারা এইভাবে প্রেস করে দেন এইভাবে আপনি যতক্ষণ দেওয়ার পরে হচ্ছে আপনাকে কিছুক্ষণ ধরে রাখতে হবে আপনি যদি কিছুক্ষণ না ধরে রাখেন তখন হচ্ছে সেটা খুব বড় হবে না এবং পাতলা হবে না আপনার প্রেসের উপরে হচ্ছে নির্ভর করছে কতটা পাতলা হবে আপনার পুরি বা রুটি তো ফার্স্ট টাইম আমি হচ্ছে এটা যেভাবে আছে সেভাবে আমি ইউজ করতে গিয়েছিলাম তো ইউজ করতে গেলে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এই যে স্টিলটা আছে স্টিলটার মধ্যে হচ্ছে ময়াটা হচ্ছে লেগেছিল আটকে থাকার কারণে হচ্ছে আমার এটা খুব সুন্দর গোল হচ্ছিল না তাই এটা আপনি যখন হচ্ছে রুটি বানাবেন বা পিঠা বানাবেন তার আগে আপনাকে যে কাজটা ফার্স্ট টাইম করতে হবে সেটা আমি এখন বলবো যাতে আপনারা এই সমস্যার সম্মুখীন না হন আপনার কাছে যদি এরকম অ্যালুমিনিয়ামের যদি আপনার পেপার না থাকে তাহলে আমরা হচ্ছে বাজারে যে সকল এরকম নর্মাল পলিথিন পাওয়া যায় আমরা আপনি হচ্ছে এরকম পলিথিন নেবেন এরকম পলিথিন একটা নেওয়ার পর হচ্ছে সেটা আপনি এখানে রাখবেন একটা হচ্ছে নিচের পার্টে রাখবেন এবং আরেকটা পলিথিন হচ্ছে আপনাকে উপরের পার্টে দিয়ে এটা হচ্ছে পিছনের সাইডে আপনি কস্টিক দিয়ে সুন্দর করে হচ্ছে আপনি এইভাবে ধরেন আমি এইভাবে কস্টিক দিলাম কস্টিক দিয়ে আটকিয়ে নিতে পারেন উপরের পার্টটাতে এবং নিচের পার্টটাতে অবশ্যই পলিথিনটা বড় হবে আমার এখানে হচ্ছে এক্সট্রা করে আমি পলিথিন নেইনি এটার সাথে হচ্ছে যেটা দেওয়া আছে আমি এটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য বলছি তো এইখানে যখন আপনি হচ্ছে পলিথিনটা দিলেন দেওয়ার পরে হচ্ছে তার উপরে আপনি কিছু পরিমাণ গুঁড়ি আটার গুঁড়িটা দিয়ে দিলেন আটার গুঁড়িটা দিয়ে দিলে হচ্ছে খুব ভালো আপনার রুটিটা হচ্ছে আর এটার মধ্যে লেগে যাবে না আর যেহেতু হচ্ছে আপনার এটা প্লাস্টিক স্টিল তো এটাতে সহজে হচ্ছে আটকে যাবে না যেটা হচ্ছে আমি যখন এইটা ছাড়া এইটাতে করছিলাম তখন আমার সেই প্রবলেমের মধ্যে আমি পড়েছি তো এটা সুন্দর মতো এখানে রাখবেন এবং উপরে আরেকটা দিবেন তারপরে আপনার এই ময়াটা দিবেন ময়াটা হচ্ছে আপনারা এই সেটটাতে ইউজ করবেন এই সেটটাতে দিলে কি হবে আপনার যখন প্রেশারটা দিবেন প্রেশারটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওই সেটে পড়বে পড়ার কারণে পুরাটাতে হচ্ছে আপনার ছড়িয়ে যাবে এবং যখন হচ্ছে আপনার উপরে একটা আছে উপরে একটা পার্ট আছে নিচে একটা হচ্ছে এরকম পলি আছে যার কারণে আপনার এটার সাথে লাগবে না খুব সুন্দর মতো এটাতে আপনার পুরা রুটি একদম পুরোটাতে ছড়িয়ে যাবে লুচি বানান পুরি বানান আমি বলবো যে প্রোডাক্টটা খুবই ভালো যারা নর্মালি হচ্ছে পিড়া তারপর হচ্ছে পিড়িতে হচ্ছে যারা রুটি বেলতে পারে না তাদের জন্য এই প্রোডাক্টটা অসাধারণ কারণ নর্মাল প্লাস্টিকের যেগুলো আছে বা আমরা হচ্ছে নন স্টিক যেগুলো আছে আমাদের রুটি মেকার হচ্ছে একেবারে রুটি তৈরি হয়ে তারপর বের হয়ে যায় তো সেই সব প্রোডাক্টের অনেক প্রাইস হয় মিনিমাম হচ্ছে 3,000-2,500 বা 3,500 এরকম প্রাইস ছাড়া ওই প্রোডাক্টগুলো পাওয়া যায় না আর সবার তো আর এত কস্টলি বা এত টাকা দিয়ে প্রোডাক্ট কেনা সম্ভব হয় না তো তাদের জন্য আমি বলবো একদম পারফেক্ট একটা প্রোডাক্ট কারণ এটা পেছনেও দেখতে পাচ্ছেন যে তিনটা হ্যান্ডেল দেওয়া আছে আপনি হচ্ছে এটা বসিয়ে হচ্ছে সুন্দর কাজ করতে পারবেন এটা ঢেলে যাতে না যায় তার জন্য সুন্দরভাবে দেওয়া আছে আর প্রোডাক্টটা খুবই মজবুত এবং সবচেয়ে ভালো লেগেছে এটা একদম আয়নার মতো আপনি মানে এটাতে আপনি মানে রিপ্লেসমেন্টটা খুব ভালো এবং খুবই সুন্দর আয়নার মতো প্রোডাক্টটা একদম ঝকঝকে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো একদম কম প্রাইসের মধ্যে বাজারে হয়তো আপনি 1100-1200 টাকার মধ্যে হচ্ছে আপনি এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই দাম অনুযায়ী এই প্রোডাক্টটা অসাধারণ যদিও এটাতে শুধুমাত্র হচ্ছে আপনি
আপনি রুটি বেলতে পারবেন, আপনার হচ্ছে একদম অটো হয়ে আসবে না। তবে এটা একটা প্লাস পয়েন্ট যে দেখা যায় যে কারেন্টে যখন আমরা অটোমেটিক রুটিটা করি তো সেটার স্বাদটা হচ্ছে আলাদা থাকে। আবার হচ্ছে যারা কারেন্টে তৈরি করা বা কারেন্টে রান্না করা পছন্দ করতে পারে না তাদের জন্য একদম পারফেক্ট, কারণ এটা হচ্ছে আপনি এখানে শুধু বেলছেন এবং আপনি চুলাতে হচ্ছে আপনি রুটিটা ছেঁকে নিচ্ছেন। আরও সবচেয়ে মানে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ এটা সবাই নিতে পারবে, কারো সাধ্যের বাইরে না। আর যারা হচ্ছে অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বার অনেক বেশি থাকে, তো যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি প্রতিদিন সকালে উঠে এত পরিমাণ রুটি বেলতে যে তাদের হচ্ছে হাতের অবস্থা ঠোসা পড়ে যায় বা অভ্যাস নেই, তাদের জন্য তো একদম পারফেক্ট। কারণ হচ্ছে শুধুমাত্র প্রেস করলেই আপনার সুন্দর রুটি হয়ে যাচ্ছে এবং রুটিটা হচ্ছে একদম আপনি 3000 টাকার প্রোডাক্টটা দিয়ে হচ্ছে যেরকম বানাতে পাচ্ছেন, বা কাঠেরও পাওয়া যায় যেটারও প্রাইস প্রায় 2500-3000 এর মতো। তো একদম সেম টু সেম অবিকল আপনি সেই জিনিসটা, সেই আপনার এই এত অল্প প্রাইসে আপনি আপনার সেই পছন্দের ভাবে কাজটা হচ্ছে আপনি করতে পারছেন, যার কারণে আমি বলবো প্রোডাক্টটা ভালোই আছে। তো আপনারা যারা হচ্ছে এখনো জানেন না, ইউজ জানেন না, তাদের জন্য আমার এই রিভিউ ভিডিওটা করা। আমি হচ্ছে এটাতে হচ্ছে কিছু পরিমাণ লুচি বানিয়েছিলাম, যেটা হচ্ছে আমি ভিডিও লাস্টে হচ্ছে আপনাদের দেখিয়ে দিব সেটা কেমন হয়েছিল। সেটা অবশ্য আমি ওইটাতে কোনো প্লাস্টিক ইউজ করা ছাড়াই ইউজ করেছি। এটা হচ্ছে যখন আপনারা রুটি বানাবেন তখন অবশ্যই আপনাকে এই প্লাস্টিকটা ইউজ করতে হবে। তো আমি বলতে পারি মোটামুটি ভালো, কম প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট। আপনারা চাইলে আপনার বিভিন্ন অনলাইন পেজে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে প্রোডাক্টটি নিতে পারেন। তো ধন্যবাদ, নেক্সট টাইমে আবার কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।